নমস্কার বন্ধুরা ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই একটি ছেলে ছোট ছেলে টিনেজার খুব ভালো ক্রিকেট খেলতো সে তার কমপ্লেক্সের বাচ্চাদের নিয়ে ক্রিকেট খেলতো তার অনেকগুলো বন্ধু ছিল বম্বেতে থাকতো কমপ্লেক্সে যখন ক্রিকেট খেলতো তো প্রত্যেকটা বাড়ির জানলা সে বল মেরে ভেঙে দিত কমপ্লেক্সে যারা থাকতো তারা প্রচণ্ড রেগে একদিন তাদেরকে এসে ধরলো বললো এখানে ক্রিকেট খেলা চলবে না তো ছোটো বাচ্চা তাদের মধ্যে যে ক্যাপ্টেন ছিল সে বললো না আমরা তো এখানেই খেলবো বললো আমাদের বাড়ির কাজগুলো যে রোজ ভাঙছ তো বলছে ঠিক আছে কিন্তু আমরা খেলবো কোথায় আমাদের খেলার জায়গা তো নেই তো তারপরে তারা বাধ্য হয়ে কী করলো পুলিশের কাছে কমপ্লেন করলো পুলিশ আসলো এসে বললো তোমরা এখানে ক্রিকেট খেলতে পারবে না তোমরা অন্য জায়গায় যাও কিন্তু ছোটো ছোটো বাচ্চা বললো স্যার আমরা কোথায় খেলবো বলছে যাও তোমরা বম্বে বিচে গিয়ে যেখানে সমুদ্রের পারে ওখানে ক্রিকেট খেলো তো সেই বাচ্চা ছেলেটা কি করলো সেটাই করলো বিচে গিয়ে তারা তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে শুরু করলো এইবার বিচের সমস্যাটা কি সেখানে চার মারা যেত না সেখানে কি করতে হতো বলগুলোকে তুলে তুলে ছয় মারতে হতো এবং এই ছোট বাচ্চা আপনারা জানলে অবাক হবেন পরবর্তী দিনে রোহিত শর্মা হলো আপনারা জানেন বিখ্যাত ক্রিকেটার রোহিত শর্মা যার ছয় মারার ইন্ডিয়াতে সব থেকে বেশি যাকে হেডম্যান অফ ইন্ডিয়ান ক্রিকেট বলা হয় তাই না তো দেখুন সেই ছোটোবেলার সংস্কার সেই বিচে খেলার সংস্কার আজকে তাকে বিশ্ববিখ্যাত ক্রিকেটারে পরিণত করলো অর্থাৎ মানুষের মধ্যে যদি ডিটারমিনেশন থাকে মানুষের যদি মধ্যে যদি সেই একাগ্রতার ভাবনা থাকে যে আমি যে কোনো প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন আমাকে তাকে পার করতেই হবে আমাকে জয় অর্জন করতেই হবে তাহলে মানুষ কিন্তু অবশ্যই জিততে পারবে তো চলুন আজকে এই সুন্দর ঘটনা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি এবং প্রতিবারের মতন এবারেও আমরা আমাদের অনুষ্ঠানে ডক্টর সোমনাথ স্যারকে কাছে পেয়েছি চলুন তাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই ডাক্তারবাবু আপনাকে আমাদের অনুষ্ঠানে শান্তি ওম শান্তি ডাক্তারবাবু আমাদের মাইন্ড বডি মেডিসিন যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে প্রচুর দর্শক আমাদের কাছে ফোন ইমেল পাঠিয়েছেন এবং তারা তাদের সমস্যা প্রতি প্রতিনিয়ত আমাদের কাছে জানাচ্ছেন তো আজকে সেই সমস্যাগুলো নিয়েই আপনার সাথে একটু আলোচনা করব তাদের যে কোয়েশ্চেনগুলো আমাদের কাছে তারা লিখে পাঠিয়েছেন আমাদের কাছে প্রথম যে একটা ফোন কল এসছিল ওখানে একজন মহিলা আমাদেরকে ফোন করে জানিয়েছেন যে তার বারো বছরের একটি ছোট ছেলে সে প্রচণ্ড সাই লাজুক কারোর সাথে ঠিক মতন মিশতে পারে না কারোর সাথে ঠিক মতন কথা বলে না এমনকি কি আত্মীয় পরিজনের বাড়িতে নিয়ে গেলেও সে চুপচাপ এক্ষণে একা বসে থাকে আস্তে আস্তে বড় হচ্ছে মাতাজি বুঝতে পারছে না কি করবে খুবই চিন্তিত ছেলেকে নিয়ে তো আপনার কাছে জানতে চেয়েছেন যদি আপনি একটু বলেন যে কি করলে ছেলে নর্মাল বাচ্চাদের মতন হবে হ্যাঁ এটা একটা টাইপের ক্যারেক্টারিস্টিক বলা যেতে পারে বাচ্চাদের মধ্যে ইন্ট্রোভার্ট ক্যারেক্টারিস্টিক আচ্ছা আর যেটা কিছুটা সংস্কার বলা যেতে পারে যে এই বাচ্চাটা হয়তো আগের জন্মে থেকে নিয়ে এসেছিল ক্যারি ফরওয়ার্ড করেছে সে হয়তো লোকজনের সঙ্গে বেশি মেলামেশা করতে ভালোবাসে না কথা বলতে ভালোবাসে না সে নিজেই একটা নিজের দুনিয়া একটা বানিয়ে নিয়েছে তার মধ্যে থাকতে হয়তো ভালোবাসে তো সেটা একটা ক্যারেক্টারিস্টিক আর একটা কিছু ক্যারেক্টারিস্টিক থাকে যারা এক্সট্রোভার্ট যারা লোকের সঙ্গে ইজিলি মিশে গুলে যায় কথা বলতে পারে মিশতে পারে সেটা একটা ক্যারেক্টারিস্টিক তো ইন্ট্রোভার্ট ক্যারেক্টারিস্টিক কিছু তো জেনেটিক আমি বলবো যে হয়তো আগের দিন জন্মের সংস্কার কিছুটা নিয়ে এসছে কিছুটা আমি বলবো যে খানিকটা হয়তো পরিবেশও তাকে এরকম বানিয়ে ফেলেছে অনেক সময় আমরা যেটা করি আর কি পার্টিক বাচ্চাদের বাবা মা বাধা এই তুই এটা 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 করবি না 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 তুই তুই করলে হবে 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 এই পারবি কম্পেয়ার করা তো ঠিক আছে সবসময় আর কি তুই কেন করছিস তো এই একটা বাধা দেওয়া আর কি তো দাবি রেখে দেওয়া যাকে বলে যে তো এই দাবি দেওয়া টেন্ডেন্সি যেটা বাচ্চার উপর চেপে দেওয়া হয় ছোট বাচ্চা সে কিছু জানা তার একটা মানে জাস্ট একটা গাছের চারা আর কি পিরিয়ড অফ লাইফ সেইখানে তার সাইকোলজিটাকে আমি চেপে ধরে রাখার চেষ্টা করছি তাকে খুলে কারোর সঙ্গে মিশতে দেওয়া তার সঙ্গে কথা বলানো কিছু মানে একটা ফুলকে যদি আমি একদম একটা ঢাকনার মধ্যে একটা ডাব্বার মধ্যে আটকে রেখে দিই সেই ফুলটা কি কখনো খেলতে পারবে কখন খেলতে পারবে না তো সেরকম বাচ্চার মনটাও তাই তো তাকে যখন আমি লোকের সঙ্গে মিশতে দেবো অ্যালাউ করবো আর কি কোনো কিছু করতে দেবো যে সাহস করে হ্যাঁ তুই কর তুই কাজটা কর তাহলে তুই হয়তো সাকসেস পাবি হ্যাঁ কখনই তাকে দাবিয়ে রেখে দেওয়ার চেষ্টা করবো না তাহলে কিন্তু সে লোকের সঙ্গে গিয়ে মেলামেশা করতে পারবে আর যেটা আমি বলছিলাম যে ইন্ট্রোভার্ট যে ক্যারেক্টারিস্টিকগুলো তাহলে সে তাতে ওভারকাম করতে পারবে ইন্ট্রোভার্ট ক্যারেক্টারির প্রবলেম হচ্ছে গিয়ে সে কারোর সঙ্গে গিয়ে নতুন লোকের কাছে গিয়ে লোকে কথা বলতেও সে ভয় পায় আচ্ছা হয়তো তাকে একটা একটা জব দিলাম যে ওখানে গিয়ে কারোর সঙ্গে কথা বলতে হবে গিয়ে তার কাছে কিছু ইনফরমেশন নিতে হবে সেটা করতেও সে ভয় পায় যে আমি কথা বলতে ভয় পাচ্ছি আমি কি কথা বলবো ছোটবেলা থেকে মা বাবার জন্যই আমি কি কথা বলবো ভুল বলে ফেলবে হয়তো হ্যাঁ ঠিক বলতে পারবো না সে তখন নিজেকে আরো বেশি গুটিয়ে ফেলে তো যার জন্য এই সাইকোলজিটা তৈরি হয় আচ্ছা ডাক্তার এটা থেকে কি করে ঠিক হবে যে আমাদের মাতা জিটা বোনটা ফোন করে জানিয়েছে যে এই কথা বললাম যে তাকে এনকারেজ করতে হবে আচ্ছা যে তুমি পারবে অ্যাপ্রিশিয়েট করতে হবে অ্যাপ্রিশিয়েট করতে হবে ভুল করলে বকাঝকা করলে হবে না হ্যাঁ সবকিছু ছোট কাটে কাজ করলো বাহ খুব ভালো করেছো হ্যাঁ অ্যাপ্রিশিয়েট করলো হ্যাঁ তুমি যাও তুমি এটা কি করে আসো এই কাজটা করে আসো করতে দিতে হবে তাকে নাহলে না যদি ছাড়ে হ্যাঁ কি করে আমি দেখেছি এরকম বড় হয়ে গেছে বাচ্চা মানে সে হয়তো স্কুল লেভেল শেষ হয়ে কলেজ লেভেল গেছে তাকে একটা চিঠি রেজিস্ট্রেশন করতে দেওয়া হয়েছে সে কি করেছে রেজিস্ট্রেশন যে যে স্ট্যাম্পগুলো সেগুলো চিঠির মধ্যে লাগিয়ে দিয়ে এমনি নর্মাল যে ডাক বক্স সেখানে ফেলে দিয়ে সে চলে এসেছে কাউন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় যে ড্রপ বক্স যেখানে চিঠি ফেলা সেখানে থেকে তার মানে সেই তাকে কোনো এক্সপোজারই দেওয়া হয়নি যে কি করে আর চিঠি রেজিস্ট্রেশন করতে হয় কি একটা স্পিড পোস্টে পাঠাতে হয় দেখানো হয়নি তো সে জানেও না তো সে ভয় পাচ্ছে হয়তো কাকে জিজ্ঞেস করবো সে আমাকে কি বলবে সে ভয় আছে মনের মধ্যে হয়তো রেজিস্ট্রেশন কিছু করতে পারেনি তো সেরকম একটা এক্সাম্পল দিলাম আর কি যেখানে লোকেরা ভয় পায় আর কি কোনো কাউকে জিজ্ঞেস করতে যে এই কারণে আর কি যে মা বাবা হয়তো শুরু দাবি রেখে দিয়েছে প্রচুর ছোট ছোট বাচ্চারা এরকম আছে যারা এরকম সাইনেস কে কাটিয়ে পরবর্তী দিনে অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে অনেক বড় বড় জায়গায় গিয়ে স্টেবল করেছে নিজেদের ফিউচার কে না নিজেদের ভবিষ্যৎ কে আজকে তারা কত ভালো ভালো জায়গায় দাঁড়িয়ে স্পিচ দিচ্ছে একটা সিনেমা হয়েছিল তারে পর হ্যাঁ যেখানে দেখিয়েছিল ছোট বাচ্চা আমি দেখি ছোট বাচ্চারা ও ভালো করে লেটার পর্যন্ত পড়তে পারতো না লেটার উল্টো পাল্টা দেখতো হয় এটা কি একটা রোগ বলা হতো এটা রোগ এটা অটিজম টাইপের একটা রোগ আর কি তো সেইখানে আমির খান বলছিল যে দুনিয়াতে অনেক বড় বড় লোক থমাস আলভা এডিসন

সেখানে তো আরও ওরকম হয়ে যাবে তো ওটা কি সলিউশন বোর্ডিং আমির খান ওর চোখ খুলে দিলে বাবা মা যে না ওর মধ্যে আছে সেই আপনার দেখুন এক্সপ্লোর করুন যে কোন পটেন্সিয়ালটা ওর কাজ করছে আর কি আমি সেইখানে ট্যাপ করুন সেখান থেকে আপনি তেল খুঁজে পাবেন অবশ্যই আমাদের ওই দিদি হয়তো শুনছেন এবং আপনার যে টিপসগুলো আপনি দিলেন এবং তার সাথে সাথে আরও অনেকেই শুনছেন তারা অবশ্যই উপকৃত হবে ডাক্তারবাবু আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে আসছি একজন ভাই আমাদের কাছে ইমেল করে জানিয়েছেন যে উনি যাই খান খাওয়ারটা ঠিক মতন হজম হয় না এমন কি ওনার সব সময় বমি বমি ভাব লাগে তাই খাওয়ার দাওয়ারের প্রতি ওনার একদমই রুচি নেই শারীরিক দিক থেকেও ধীরে ধীরে উনি অসুস্থ হয়ে পড়ছেন দুর্বল হয়ে পড়ছেন এবং এই বিষয় নিয়ে উনি অনেক ডক্টরের সাথেও কনসাল্ট করেছেন কিন্তু ওষুধ খাওয়ার সত্ত্বেও উনি কোনোভাবে ঠিক হচ্ছেন না তাই আপনার কাছে জানতে চেয়েছেন যে কি করলে উনি শারীরিক দিক থেকে সুস্থ হয়ে উঠবেন প্রশ্নটা অফকোর্স ইন্ডিভিজুয়াল কোশ্চেন তো খালি এই কোশ্চেন দেখে তার কি রোগ হয়েছে বলাটা মুশকিল আর কি তাকে শারীরিকভাবে এক্সামিনেশন করে পরীক্ষা নিরীক্ষা করে এবং অন্য টেস্ট করে দেখতে হবে যে কি কারণে তার এই খাওয়ার রুচি হচ্ছে না কি হজম হচ্ছে না কি বমি হচ্ছে যেই কারণগুলো দেখ উনি বলেছেন আর কি যে যে প্রবলেমগুলো হচ্ছে আর কি তো সেই কারণগুলো দেখতে হবে তো অনেক কারণে এই প্রবলেমগুলো সমস্যাগুলো দেখা যেতে পারে খাওয়ার হজম হচ্ছে না মেন কারণ হচ্ছে কি হয়তো তার স্টমাকে কিছু গন্ডগোল আছে কোনো পেপটিকালসের টাইপের কিছু ডিজিজ আছে কি না সেটা দেখতে হবে লিভারে কোনো প্রবলেম আছে কি অনেক সময় লিভারে হেপাটাইটিস টাইপের জিনিস যেগুলো বলে ইনফেকশন থেকে হেপাটাইটিস হয় তার থেকেও এই হজমের প্রবলেম হতে পারে আচ্ছা তো সেই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হবে যে এগুলো আছে কিনা সেগুলি না থাকে তখন দেখতে হবে এন্ডোস্কোপি করে যে আর কোথাও কোনো অর্গানিক কোনো প্রবলেম কিছু আছে কিনা তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে এনি কোনো ভালো কোনো গ্যাস্ট্রেন্টোলজির কাছে গিয়ে দেখিয়ে তো বমির কারণ স্টমাক কিংবা লিভার দুটো থেকে বমি হতে পারে কিংবা সেন্ট্রাল কোনো কারণে ব্রেনের থেকেও বমির কারণ হতে পারে তো অনেকে দেখা যাচ্ছে এইসব ক্ষেত্রে হয়তো কোনো কিছু পাচ্ছে না হয়তো কোনো হিডেন কোথাও ম্যালিগনেন্সি আছে কোনো ক্যান্সার কিছু আছে তার থেকেও প্রবলেম অ্যারাইজ করতে পারে কাজে এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে ধরো একটা চেকআপ তার দরকার আর কি ফুল বডি একটা ফুল বডি চেকআপ দরকার এন্ডোস্কোপিও দরকার পুরো ইন্টেস্টাইনে কোথায় কী আছে না আছে গন্ডগোল সেই দেখে সেই তার সেরকম হবে অনেকে যা কিছু খাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে অম্বল হচ্ছে বুক হ্যাঁ এটা খুব এটা খুব নর্মাল প্রবলেম কমন প্রবলেম হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের ডায়েটের হ্যাবিটটাকে অল্টার করতে হবে কারণ আমাদের বাঙালিদের মধ্যে পার্টিকুলারলি ভাজাভুজি খাওয়ার টেন্ডেন্সি এবং মশলা তেল মশলা ঝাল লঙ্কা প্রচুর পরিমাণে খায় তো সেই ক্ষেত্রে গ্যাসের প্রবলেমটা বেশি আক্রান্ত করে আর কি তো দু তিন ঘন্টা পরে পরে কিছু বিস্কুট কিছু মুড়ি টাইপের কিছু খেয়ে পরে পেটটা হচ্ছে ফর্ম হচ্ছে নিউট্রাইজ হয়ে থাকবে যেটা সকালে খালি পেটে উঠে খানিকটা জল খালি পেটে খেয়ে সেটা গলায় আঙুল দিয়ে যদি পরিষ্কার করে মানে বার করে দিতে পারে তাহলে এটা স্টমাকে বমিটিং করে যদি গলায় আঙুল দিয়ে দিয়ে তাহলে এই স্টমাকে যে এক্সসিসিভ অ্যাসিড যেটা তৈরি হচ্ছে সেটা ওয়াশ আউট হয়ে বেরিয়ে যায় এবং অনেকে দেখা যাচ্ছে যে উইদাউট এনি মেডিসিন অলসো তাদের এই অ্যাসিডটি প্রবলেম গ্যাস প্রবলেমটা দূর হয়ে যায় অবশ্যই আমাদের দর্শকরা আপনার কথাগুলো যেগুলো আপনি বললেন মেনে চলবেন আরও কিছু জিনিস আমি একটু অ্যাড করতে চাই যে অনেকে খাওয়ার সময় জল খায় তো এই জল খাওয়াটা যদি বলা হয় যে খাওয়ার সময় জল খাওয়াটা বিশের সমতুল্য একটু খেতে খেতে আপনারা জলটাকে অ্যাভয়েড করুন আর জলটা অন্তত ডাক্তারবাবু আরও ভালো জানেন জলটা অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে জলটা খেলে ভালো হয় তাই না তো আর জলটা তাহলে খাওয়ার সময় অ্যাভয়েড করবেন আর খাবারটা যতটা পারবেন চিবিয়ে চিবিয়ে খাবেন অনেকে খাবার তাড়াতাড়ি খেয়ে নিল মানে যতটা তাড়াতাড়ি খাবার ভেতরে যাবে তো সেরকম না খাবারটা খাচ্ছেন শরীরটা আমাদের মন্দির মন্দিরে আমরা না আমাদের দেবতাকে ভোগ লাগাচ্ছি আমি হচ্ছি দেবতা তো সেই খাবারটাও সেভাবেই খাওয়া উচিত পয়েন্টটা নিয়ে একটুখানি আরো ইলাবোরেট করে বলতে চাই যে বললে যে খাওয়াটা চিবিয়ে খাওয়া ভালোভাবে টাইম দিয়ে এটা আজকাল যে হারিড লাইফ হয়ে গেছে বিজি লাইফে কেউ টাইম জানে খাওয়ার জন্য পূর্ণ টাইম নেই আর কি কোনো মতে নাকি মুজে দুটো খাবার গুল মানে ঢুকিয়ে দিয়ে দৌড় লাগালো এটা খুবই ক্ষতিকারক ব্যাপার আর এই জল খাওয়াটা খুব মানে ক্ষতিকারক জল খেতে মারাত্মক ক্ষতিকারক এবং চেয়ারে বসে দাঁড়িয়ে কখনো জল খেতে নেই আর খাওয়ার সঙ্গে তো মানে ডিউরিং ফুড আর কি যখন খাওয়ার খাচ্ছি তখন তো জলটা খাওয়া একদম উচিত না কারণ আমাদের যে ডাইজেস্টিভ ইঞ্জাইনগুলো ওই জলে গিয়ে ডাইলুট হয়ে যায় ভালোভাবে ফুডটাকে ডাইজেস্ট করতে পারে না তারপর রকম গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিকের প্রবলেম প্রবলেম ইস্যু হচ্ছে দু নম্বর হচ্ছে গিয়ে জলটা যদি আমার খাওয়ার মানে গলা শুকিয়ে যায় অনেকে এটা আছে সেই যদি খেতে হয় তাহলে খাওয়ার অ্যাটলিস্ট দশ পনেরো মিনিট আগে জলটা খেয়ে নিলাম আচ্ছা খেয়ে নি বা খাওয়ারটা খেলাম এবং খাওয়ার পরে যদি জল কারো খেতে হয় তাহলে অ্যাটলিস্ট মিনিট পনেরো কুড়ি পরে কি সেই জলটা যেন খায় ওকে কি আর জলটা যদি সকালবেলা আমরা উষ্ণ গরম জল একটু গরম জল বা রাতে বেলা শোয়ার সময় যদি উষ্ণ একটু হালকা গরম জল খেতে পারলে বডি যে টক্সিন গুলো যেগুলো আছে ওগুলো অনেকখানি ওই জলের মধ্যে থেকে বেরিয়ে যায় ঠিক আছে ডাক্তার আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন আসছি একটি বোন যার বয়স চব্বিশ বছর আমাদের কাছে ফোন করেছিল উনি জানতে চেয়েছেন একা থাকতে ওনার প্রচণ্ডই সমস্যা হয় যখন উনি ঘরে একা থাকেন ওনার মনে হয় কেউ যেন তাকে দেখছে এমন এমনকি রাত্রেবেলা উনি একা শুতে পারেন না প্রচণ্ড ভয় পায় তো রাতে ঘুমও ঠিকঠাক হয় না চোখের নিচে ডাক সার্কেলও পড়ে যাচ্ছে তো উনি প্রচণ্ড ভয়গ্রস্ত আছেন এই অবস্থা উনি জানতে চেয়েছেন আপনার কাছে যে কি করলে ওনার মনের ভেতরের ভয়টা উনি কাটিয়ে উঠতে পারবেন এইটা খালি এই বোনের না এটা অনেকের এই সমস্যা রয়েছে হুম প্রথম কথা সায়েন্টিফিক্যালি মানে মেডিকেলি যেটা বলা হয় যে মানুষের সাইকোলজি দিনে যেরকম প্লে করে একটু অন্ধকার হয়ে গেলে পরে রাত্রিবেলায় তার সাইকোলজি টোটালি ডিফারেন্টভাবে প্লে করে আচ্ছা সেখানে সাইকোলজিটা অনেকটা উইক হয়ে পড়ে আর কি দিনে বেলা আমি যে রাস্তা দিয়ে হাঁটতে পারছি হয়তো শ্মশানে আমি যেতে পারছি আমার কোনো ভয় লাগছে না রাত্রিবেলা তো শ্মশান নাম শুনলেই তো বুক টুক কেন সর্বাঙ্গ কাপ্তান করে থাকতে করে তো সেই জন্য বলছি সাইকোলজিটা এটা কি নর্মাল নয় কি শ্মশান একটা জায়গা বা কবরস্থান তো রাত্রেবেলা সেখানে যেতে ভয় পাওয়াটা দিনে বেলা কেন ভয় পাচ্ছি না যেতে আচ্ছা তার মানে এটা নর্মাল না আমি ভয় পাচ্ছি মানেই নর্মাল না ভয় পাওয়াটাই হচ্ছে অ্যাবনর্মাল আচ্ছা ভয়টা কি আমাদের অন্ধকার থেকে আসে অন্ধকার থেকে যখন এই রাত্রিবেলা যে সূর্য জি অস্ত হলো একটা সাইকোলজি প্লে করে আমাদের মনের মধ্যে কি সাইকোলজি কিন্তু দিনে বেলা এক রকম ভাবে প্লে করছে রাত্রিভাবে আরেক আরেক ভাবে প্লে করছে তখনই মনে হয় যে ওই অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে কি জানাদি হয়তো কেউ তাকিয়ে আছে আমার দিকে আরেকটা জিনিস আমি যেটা কোশ্চেন আমার মনে আসছিল যে ভূতেরা কি पहलवान কুস্তিগির? যখন একা থাকে তখন সে অ্যাটাক করে এসে। হ্যাঁ দুই তিন জন থাকলে দুই মনে করে কি? এটা খুব সুন্দর আপনি বলেছেন হ্যাঁ। তো এটা হচ্ছে আর কিছু না মানুষের মনে উইকনেস। আচ্ছা। ঠিক উইকনেস তে কাটতে গেলে আমি যেটা আগেও ডিস্কাশন করেছি এখানে মেডিটেশন হচ্ছে একমাত্র অ্যান্সার কোনো কোন ওষুধ এই উইকনেস দিয়ে তার ই দেবে না থাকে। তো মেডিটেশন করলে পর তার মনের যে উইকনেসটা দুর্বলতাটা আছে সেটা তখন তার আস্তে আস্তে করবে মনে যখন জোর সে তখন এই যে ভয়গুলো আস্তে আস্তে টোটালি কাটিয়ে উঠতে পারবে আচ্ছা আচ্ছা এই ভয় পাওয়াটা এটা কি আগের জন্মের কোনো ইনসিডেন্ট বা অনেক আগে কিছু হয়তো এমন ঘটেছিল তাদের সাথে যে ভয়টা মনের মধ্যে গেথে গেছে সেটাই কি ক্যারি ফরওয়ার্ড করছে সেটা অনেকখানি সংস্কারে যেমন হয়তো আগের জন্মে সে কাউকে দেখেছে জলদি মারা গেছে সেটা অন্য ভয় সেটা নট এই ভূতের ভয় একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলছি আর কি আমার মা সে প্রচন্ড ভীতু মানুষ ছিলেন আর কি তো একবার সে তার কাকা কি কেউ মারা যায় তো শ্মশানে তাকে যেতে হয়েছিল কলকাতায় কারাতলা মহাশ্মশানে সেখানে গিয়ে একটা আরেকটা ডেড বডি সে দেখে আর কি এবং তার সম্বন্ধে কোনো কাহিনী হয়তো সে শোনে আর কি সে একজন কলেজে পাপসার ছিল এরকম নানা রকম বৃত্তান্ত তারপরে সে বলে যে আমি সকাল শ্মশান থেকে যখন বাড়িতে আসি আমার মনে হচ্ছে ওই লোকটা আমার পিছন পিছন হাঁটছে আচ্ছা হ্যাঁ এসে বাড়িতে এসে খালি যেখানে যাচ্ছে মনে হচ্ছে আমার পিছনে সে ঘুরে বেড়াচ্ছে তো সে ভয় ছুটে না কোথাও একা থাকতে পারছে তো এরম যখন চলতে আরম্ভ করে কিছুদিন সে তখন মনে হচ্ছে যে আমি তার বাঁচব না তখন সে তার জ্যাঠার সাহায্য নেয় জ্যাঠা যখন বলে ঠিক আছে এই কটা মন্ত্র আমি লিখে দিলাম তো এই মন্ত্রগুলো উচ্চারণ করিস তাহলে তো ভয় চলে যাবে সে তখন সেই মন্ত্রগুলো যখন উচ্চারণ করতে হবে তো আস্তে আস্তে ভয় কেটে গেলো তার মানে কি সে একটা

কি বందిতি কাটা ফুল এক্স্যাক্টলি এই এই আমি আসছিলাম একটা ছেলে পরীক্ষাতে খুব মানে খারাপ রেজাল্ট করতো তো একজনের কাছে গেছে সে একটা মাদুলি দিয়েছিল সে কিছুই জানে না তাও মাদুলি একটা দিয়েছিল মাদুলি পরে নাকি ফার্স্ট হয়েছিল পরে জিজ্ঞেস করা বলে আমি কিছুই করে করিনি চা পাতা নিয়ে ওর মধ্যে দিয়ে ওটাকে ওকে খুব সুন্দর ফুল ফুল দিয়ে ওকে দিয়ে দিছি সেই রকম মানে ওর কিন্তু ভেতরে এবিলিটি ছিল অলরেডি অলরেডি ছিল হ্যাঁ খালি ওকে ওর মধ্যে পরেই দেওয়া এটা পরেই দিলাম এটা পুশআপ করে এই যে তুমি পড়িছলাম এটা معناتুক কাজ করবে তোমাকে তো এই মাদুলি দিলে পরে কি হলো আমাকে জানি না মাদুলিমও দেখি আছে মাটি আছে না ফুল আছে না পাতা আছে কি আছে জানি না তার কি অ্যাকশন আমি জানি না কিন্তু ওই যে মনে মনে দুঃখী দিল যে মাদুলিটা তোমাকে দি মানে আমার কবজ হয়ে গেছে তো ঠিক আছে এটা পড়ে তুমি শশানে গেলে তোমাকে কেউ কিছু করতে পারবে না আবার এই ক্ষেত্রে আমি দেখেছি যে মাদুলি করে দিয়েছে আমিও দেখেছি আর মাকেও বড় না আর করে দেখেছি ছিলাম যে শশানে গেছে

মেডিটেশন করতেই হবে তাহলে মেডিটেশন করতে গেলে আপনাদের এখানে এসে যদি মেডিটেশন সেন্টার কোথাও অবশ্যই এই যে ভয়গুলো আছে ভয় গেছে সমস্ত ভয় কেটে যাবে আমি বোনের কাছে রিকোয়েস্ট করব যে আশা পাশে যদি কোনো সেন্টার থাকে যে অবশ্যই মেডিটেশন করবে আর অনেকগুলো কোশ্চেন আছে আর সময় প্রায় শেষের পথে আপনার সাথে আলোচনা করে এত সুন্দর লাগছিল টপিকও খুব ইন্টারেস্টিং টপিকে আমরা আলোচনা করছিলাম পরবর্তী অনুষ্ঠানে আরও এগুলো নিয়ে ডিটেলে আমরা একটু আলোচনা করব আর আজকের মতন এখানেই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওম শান্তি ওম শান্তি তাহলে বন্ধুরা একটা জিনিস তো বুঝলেন ভয় কিন্তু বাইরে কোথাও না ভয় আমাদের মনের মধ্যে আমাদের মনটাকে যদি শক্ত করি আমাদের মনের মধ্যে যদি সাহস যোগাতে পারি তাহলে সব ভয় কেটে যাবে যেমন একটা ঘর যদি অন্ধকার থাকে তো সেই ঘরে আমার যদি জানা না থাকে কোথায় সুইচ বোর্ড আছে তা আমি ঢুকেই ধাক্কা খাবো দেওয়ালে ঢুকেই ধাক্কা খাবো পিলারে বা কোনো আসবা আমি ধাক্কা খাবো তাই না আর সেই ঘরটাতে আমি যদি জানি ঢুকেই দরজার পাশে ডান দিকে সুইচ বোর্ড আমি কিন্তু লাইটের সুইচটা জ্বালিয়ে দেবো সারা ঘর আলোয় ভরে যাবে তো সেরকমই আমাদের মন যত অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন থাকবে তত আমাদের ভয় আমাদের নানান রকম কুসংস্কার আমাদের নানান রকমের সমস্যা আমাদেরকে আঁকড়ে ধরবে আর যখনই আপনি আপনার মনে সেই জ্ঞানের আলোকে প্রজ্বলিত করবেন তখন দেখবেন ধীরে ধীরে সমস্ত ভয় সমস্ত অন্ধকার এবং সমস্ত আপনার সমস্যার সমাধান সূত্র পেয়ে গেছেন তাহলে আজকের মতন এই কথা দিয়ে এখানেই অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার